মঞ্চে উপস্থিত আছেন তিনজন ডাক্তারবাবু, ডক্টর পাত্র, দুই শ্রী মহোদয় তারা আছেন, বিমলবাবু আছেন, আমার ঝড়ু আছে, আমার শুভ্রা আছে। ওই যে বলেছি না সর্বধর্মের সমন্বয়, শুভ্রা খ্রিস্টান মতে যেশাসকে পুজো করে সেও আছে, আমার দেবশ্রী এখানে আছে, উপস্থিত আছে তৃপ্তি, সেও প্রাক্তন কাউন্সিলার, আরেকটি তার যেটা সে শিক্ষিকা, সে আবার পিতৃভাষার শিক্ষক অর্থাৎ ইংরেজি সাহিত্যের শিক্ষক শিক্ষিকা, সেও আছে, বৈশাখী আছে, মাস্টরমশাই স্বপনবাবু আছেন, বিশ্বনাথ বাচ্চু নামে পরিচিত, হ্যাপি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছে, আমার পঞ্চানন দীপুবাবু আছেন, দীপুবাবু সকাল থেকে সবাই আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আমার মানা এখানে আছে, মানা বড় ভালো ছেলে, মানাও কাউন্সিলার, মানা এখানে আছে, সবাইকে আমি দীপক, আমার শুভ, সবাই এখানে অনু থেকে শুরু করে দেবব্রত বিমলবাবু এরা সবাই আছেন, আমার কানাই আছে, ঝড়ুর নাম তো বললাম, ঝড়ু আমার ছাত্র, সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমি আপনাদের বিশেষ অদৃশ যেহেতু এখানে এসছে, অদৃশ আজকে আপনাদের, ও হচ্ছে মুখ্য মানুষ, আজকে আপনাদের গান শোনাবে শুনিয়েছে, তাই তাকে উপেক্ষা করে আমি আমার বক্তৃতা রাখব না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলি, এবং এটুকু জানেন অশুভ শক্তিকে দমন করেছে নারী শক্তি, পুরাণ থেকে আরম্ভ করে মহাভারত রামায়ণ সব জায়গায় দেখবেন অশুভ শক্তিকে দমন করেছে নারী শক্তি। আজকে যার পুজো হচ্ছে তিনি একদিকে শ্যামা, একদিকে করাল বদনা, একদিকে আবার নিমগ্না রক্ত নয়না, একদিকে নাগা পুরিত দিংমুখা, কিন্তু তিনি মাতৃস্বরূপা। আসলে নারী শক্তির তিনটে রূপ, আর এই তিনটে রূপের ব্যাখ্যা করেছেন সবাই, দেবী রূপে পূজিতা হন, জায়া রূপে পূজিতা হন, কন্যা রূপে পূজিতা হন। দেবী রূপে সবাই আমরা পুজো করি, তপ্ত কাঞ্চন ভরণাভাং সুপ্রতিষ্ঠান সুলোচনাম, মা দুর্গার পুজো করেছি মাতৃপক্ষের শুরুতে, আবার দেবী পক্ষেই আমরা পুজো করছি কালী করালা বদনা বেনিষ্ক্রান্তা শিপাশিনী, আজকে তার পুজো হচ্ছে, আবার পরে আমি মা জগদ্ধাত্রীর পুজো দিয়ে শেষ হবে। তো সেই জায়গায় দেবী রূপে মাকে আমরা পেয়েছি, জায়া রূপে ষোলোই জ্যৈষ্ঠ ফলহারিণীর পুজো করেছিলেন শ্রী শ্রী পরম ঠাকুর রাম ও কৃষ্ণ, তিনি পুজো করেছিলেন শারদা মাকে কালী রূপে, তিনি তার জায়া, কন্যা রূপে রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিলেন মা কালী এসে, তাই তিন রূপে সত্তা আপনারা, আপনারাই চালিকা শক্তি। বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শক্তি ধরেছেন বলেই 67টি প্রকল্পের মধ্য দিয়ে সারা বাংলার মানুষের হৃদয় জয় করেছেন, বাংলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী জয় করেছে সারা বিশ্বকে, তাই তো বিশ্বে আজকে পরিসংখ্যান হয়েছে, বিশ্বের ইতিহাসে পরিসংখ্যানের তত্ত্বে বাংলা এখন সেরা, তাই আমরা সবাই ধন্যবাদ জানাব, কৃতজ্ঞতা জানাব, প্রণাম জানাব, শুভেচ্ছা জানাব সেই মহিয়সী নারী যিনি বর্তমানে সমস্ত অশুভ শক্তিকে পরাভূত করে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে চঞ্চল কিছু বলেছে, কিন্তু আমি জানি না যে কতটা কি বলতে পারবো, শুধু এটুকু বলি, মিউজিকটা একটু যদি দেয় তাহলে দেখা যায়, দেখা যাক কতটুকু বলতে পারি। তো আপনারা সবাই ভালো থাকুন, সবার শুভকামনা করছি। অখণ্ড মণ্ডলা
चराचर तत्पदी जन तस्मय गुरुर्देव महेश्वर तत्पदै दर्शनं तस्मै श्री गुरवे नमः। सर्वमंगलो मंगले श्री सर्वार्थ साधिके शरणे ब्रह्म के गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी परित्राण परायणे सर्वशांति हरे देवी नारायणी नमस्तुते। काली कराल वदना विनिष्क्रांत शिपाशिनी विचित्र कटकधरा जिह्वालवना भीषणा नीमग्ना रत्ननयना শিল্পী অদ্রিত রায়কে আমরা মঞ্চ ছাড়বো, আমরা মণ্ডপের উদ্বোধন করতে যাব। আর আপনাদের কাছে অনুমতি নিয়ে